সেরাম ইনস্টিটিউটের সাথে ভ্যাকসিন সংক্রান্ত জটিলতা নিয়ে এখনই কোনো আইনি পথে হাঁটতে চায় না বেক্সিমকো। সংস্থাটির প্রধান নির্বাহী নাজমুল হাসান করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে জানিয়েছেন, অগ্রিম টাকা পাওয়ার পরও সেরামের টিকা না দেওয়ার বিষয়ে সরকারের শক্ত ভাষায় প্রতিবাদ করা উচিত। গত মাসে 50 আসার কথা ছিল, ওরা দিয়েছে 20, এই মাসে এখনো দেয়নি। আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে এইটা আটকানোর কোনোভাবেই তারা পারে না, কোনোভাবেই সেটা পারে না। সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই।